হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। শম্পা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও আমি স্টার্ট করছি। আর এই ভিডিওটা অনেকেই আছো তোমরা যারা পছন্দ করো না, আমিও পছন্দ করি না, কিন্তু আমার কাছে অনেকবার রিকোয়েস্ট এসেছে, তার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। যাদের এই ভিডিওটা মানে ভালো না লাগবে, অনেকে ভালো নাও লাগতে পারে, তো তারা এই ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যেও। আর যাদের ভালো লাগবে আর যারা রিকোয়েস্ট করেছো অবশ্যই তারা স্কিপ না করে পুরোটা দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস, তোমরা তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো মানে দিদিভাইয়ের সাথে লিপ কিসিং করার জন্য, বেয়ার হাগ করে লিপ কিসিং, বেয়ার হাগ করে নোজ টু নোজ রেবিং। তো তোমরা তো জানোই ষষ্ঠী, কালকে ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমি বাবার বাড়ি এসেছি, এই দেখো দিদিভাই এখানে নেই, তাই দিদিভাইয়ের সাথে কোনো ভিডিও আমি এখন বানাতে পারবো না। আমি বাড়ি যাব, তারপরে আবার দিদিভাইয়ের সাথে তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই বানাবো। ততক্ষণ আমার এই একা একাই চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর মজা এনজয় করো। তো চলো, আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ ধরে বকবক করছি। তো ভিডিওটা কি সেটা বলা হয়নি, কি ভিডিওটা হলো স্পিড চ্যালেঞ্জ, মানে এই দেখো এরকম আমাকে এখন করতে হবে। স্টার্ট করি, এটা একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এই দেখো এই দেখো, দেখেছো, দেখে নাও তোমরা তোমাদের রিকোয়েস্টের ভিডিও। কিন্তু এইসব ভিডিও আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। তোমরা অনেকবার রিকোয়েস্ট করছো তার জন্য বানাচ্ছি, তোমরা যারা রিকোয়েস্ট করেছো আর যারা পছন্দ করো অবশ্যই দেখে নিও। গলা পুরো আমার শুকিয়ে যাচ্ছে। এগুলো লেগে গেছে, একটু মুছে নি। দেখেছো কত এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। গলা পুরো আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এখানে কি বলতো, মানে আমাদের ফ্যানটা মানে কাছেই তো, আমাদের তো পাকা ঘর না, দেখতে পাচ্ছ তোমরা টিনের ঘর, কাছেই ফ্যানটা দিচ্ছি না, মানে খুব শব্দ হয় তাহলে তোমরা কিছু শুনতে পাবে না, তো তার জন্য ফ্যানটা চালাচ্ছি না। ফ্যানটা চালালে আমি মানে যা কথা বলবো কিছু শুনতে পাবে না, আর খুব গরম লাগছে এরকম আমার, তার জন্য। তো চলো, আরে
দেখো, দেখে নাও, এই দেখো। দেখো আমার গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই দেখো দেখো, নিচে আবার পড়েও গেছে। এই দেখো অনেকটা জমে গেছে, দেখেছো? আর আমার থুতু নেই, মানে আমার গলা পুরো কাট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার একটু জল খেতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখে নিও অবশ্যই, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি এবার একটু পরিষ্কার হবো, আমার খুব কেমন একটা হচ্ছে গায়ের মধ্যে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই দেখে নিও। আবার কোনো নতুন রিকোয়েস্টের ভিডিও, ব্লগ ভিডিও, যাই হোক একটা নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।